আসসালামু আলাইকুম হুজুর, আমার প্রশ্ন হলো, আমরা যখন নামাজ শেষ করি আমরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলি কেন? কোন জায়গা ছেড়ে যখন যাও তুমি সালাম বলো, তাই না? এখান থেকে যাওয়ার সময় আসসালামু আলাইকুম বলবে? সে বললো যে আমি গেলে আমিও আসসালামু আলাইকুম বলবো। আমরা যখন আল্লাহর কাছে যাই এর অর্থ হলো আমরা আল্লাহর দরবারে এসেছি, আল্লাহর ইবাদতের জন্য এসেছি। প্রধানত সেখানে আমরা আসসালামু আলাইকুম এই জন্য বলি যে সেখানে আমাদের অধিবেশন শেষ হচ্ছে, আসসালামু আলাইকুম এই জন্য বলি। দ্বিতীয়ত আমরা সালাম বলি এই জন্য যে মাথায় যেন একটা চিত্র, একটা ধারণা আমরা সৃষ্টি করি যে আমাদেরকে আমাদের ডানে বামে শান্তির শিক্ষা, ভালোবাসার শিক্ষা, সম্প্রীতির প্রচার করতে হবে। আমরা বলে দেখি, আল্লাহ আমরা নামাজ পড়েছি, তোমার ইবাদত শেষ করেছি, আমাদের দোয়া গ্রহণ করো, তোমার দরবার থেকে বিদায় নিয়ে যাচ্ছি। আর এই প্রতিশ্রুতি সহকারে যাচ্ছে যে আমরা ডানেও শান্তির বিস্তার করবো আর বামেও শান্তির প্রসার করব। যখন বাজাবার নামাজ পড়ো, ডান বামে যারা থাকে তখন পরস্পরকে সালামও করো, আর এইভাবে এটি প্রসার যদি করো ক্রমশ সারা পৃথিবীতে বিস্তৃত হবে। ঠিক আছে।